हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे
Yeah.
करुणा करो वैष्णव गोसाई। तो वैष्णव आचार्य आज खूब दयामोर जहां निकट गेले पाप दूरे जाए, जहां निकट गेले हमार सवार हृदय के आज एक पाप बोसाय छे, पापेर वृत्ति भोग वासना, भोगेर पापेर जड़ तो भोगेर वासना आछे परंतु जहां निकट गेले पापे दूरे जे जन भोगेर वासना थाकबे ना उनी कोनो सब पाप करबे। पाप करार की मेन कारण आछे भोगेर वासना। अगर कोनो जन मने आछे ना आमी माछ खातेई होबे तो उनी पाप करबे, মাছ ছেড়ে দিও তো পাপ করবে, কিন্তু মাছ ছাড়তে পারছে না, মনে আছে মাছ খাবো না তো আমি মরে যাবো, মানে মাছ খাবো না মরে যাবো। পরন্তু লোকের মনে বসে আছে না না এটা খেতেই হবে, এটা করতেই হবে। পরন্তু আমি যখন একটা মানুষ ছিল, নাম ছিল যদি খুব টাকা পয়সা ছিল, কি কোনো মানুষ কাছে খুব টাকা পয়সা আছে তো পাপ করার বাস্তা কি শেষ হয়ে যাব, এটা গ্যারান্টি কি বলতে পারবো না। কোনো মানুষ কাছে খুব টাকা পয়সা আছে এটা নাই কি উনি পাপ করার বৃদ্ধি ছাড়তে পারবো। একটা সাউথ ইন্ডিয়ার দিকে একটা মানুষ ছিল, তো উনি একটা লক্ষ্মী নামক স্ত্রী ছিল, উনি ভক্ত ছিল, তো ওনার দেখে ওনার মনে ছিল ওনার সঙ্গে ভোগ করব। পরন্তু লক্ষ্মী ছিল পতিব্রতা, ওনার পতি ছিল নাম ছিল ভরত কৃষ্ণ, তো ভরত কৃষ্ণ ভক্ত ছিল আর লক্ষ্মী একই ছিল। তো ভরত কৃষ্ণ ছিল খুব গরিব, আর সময় ভজন করছেন তত টাকা পয়সা, তো যে আমির মানুষ ছিল ওনার একটা দোকান ছিল সামান মান বেচার। তা একদিন লক্ষ্মীর বাড়ি ওনার গুরুদেব এসেছে, তো লক্ষ্মীর মনে ছিল গুরুদেব এসেছে আমি ওনার সেবা করবো। তো রামানুচার্য ওনার গুরু ছিল, তো রামানুচার্য যখন গিয়েছেন বাড়িতে তো এত কম টাকা ছিল বাড়ি দিকে, এত অভাব ছিল, কিভাবে সেবা করবো উনি বুঝতে পারছেন। গুরুদেব হঠাৎ এসে গেছিল, কিছু খাবার দেয় না, এখন কি করবো যাইব। তো উনি কি করছেন, উনি বলছেন ঠিক আছে আমি কি করবো, নিজের বাড়ি দিকে যত টাকা পয়সা আছে ও টাকা পয়সা আছেই না, তো অনেক চিন্তা করছেন কিভাবে বৈষ্ণবকে সেবা। চিন্তা করে করে বুঝতে পারছেন আর কোনো উপায় না। তো উনি যে মানুষ ছিল যার মনে ছিল ওনার সঙ্গে লক্ষ্মী সঙ্গে ভোগ করবো, ওনার কাজে গেছেন, বলছেন কি তুমি আগে আমাকে যেত সমান জিনিস দরকার আছে দিয়ে দিব, তো আমি তোমাকে সন্তুষ্ট করে দিব। ওনার বাড়ি থেকে ওনার পতি ছিল না, স্বামী ছিল না, তখন উনি খুব সব জমা মানুষ সব জমা সামান দিয়ে দিয়েছে, তারপরে খুব সুন্দর উৎসব করে দিয়েছে।
তা সন্ধ্যা বেলা যখন পতি এসে ফিরে এসেছেন বিকাল বেলা জিজ্ঞাসা এই তো এই তো তুমি আইটেম রান্না করছেন কোথায় থেকে তো ধান নিয়ে এসেছেন গুরুদেব খুব সুন্দর সেবা তো করে দিয়েছেন ভালো পরন্তু টাকা পয়সা কোথায় থেকে নিয়ে এসেছেন আমার বাড়ি থেকে তো কোন টাকা পয়সা আর আমি দেখছেন তুমি এত এত আইটেম রেডি করে দিয়েছেন বুঝতে পারছেন তুমি এত এত জিনিস কি করছেন রেডি করছেন পনির আছে এই আছে ও আছে তো উনি বলে দিয়েছেন এইভাবে ওটা মানুষ যে ছিল ওনার আমার প্রতি একটা খারাপ দৃষ্টি ছিল তো উনি আমি ওকে বলছেন কি তুমি আমাকে ভোগ করবো তো আমি গুরুদেব দিকে সেবা করো সামগ্রী দিব তো আমি তোমাকে সন্তোষ তো উনি ভক্ত ছিল উনি খুশ হয়ে গেছেন যে তোমার এত গুরু ভক্তি এত গুরু ভক্তি তারপরে রামাচার্য সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছেন তারপরে উনি লক্ষ্মীকে আশীর্বাদ দিয়েছেন তো লক্ষ্মীর মনে দেখছেন একটা কিছু ভয় আছে তো রামাচার্য জিজ্ঞাসা করে কি রে তুমি খুশ নাই কি আমি এসেছি তোমার বাড়ি তো না বলে আমি তো খুব খুশ তোমার মনে একটা ভয় লাগছে তুমি বলে দিয়েছেন গুরু মহারাজ তুমি এসেছেন তো আমার বাড়িকে ছিল না তো একটা সাহুকারকে আমি না আমার প্রতি খারাপ দৃষ্টি ছিল তো রামাচার্য কৃপা করে বলছেন ঠিক আছে ওনাকে নিয়ে আসবে উনি যখন এসেছেন তো রামাচার্য ওনাকে নিজে কিছু মহাপ্রসাদ রামাচার্য এত শক্তি ওটা খেয়ে ওনার হৃদয় পরিবর্তিত হয়ে গেছে আর সেই সাহুকার উনি খুব কি বলছেন ক্ষমায় আচনা করছেন কি আমি একটা খারাপ দৃষ্টি ছিল আমাকে মাফ করুন উনি বৈষ্ণব হয়ে গেছেন রামাচার্য ওনাকে দীক্ষা বুঝতে পারছেন তে কারণে বলছেন যাহার নিকট গেলে পাপ দূরে তো রামাচার্য এত শক্তি ছিল যাহার নিকট গেলে পাপ দূরে এমন দয়াল প্রভু এখানে আমার যে গুরু বৈষ্ণব আচার্য লীলা আছে খুব পবিত্র আজকে আমি নরোত্তম দাস ঠাকুরের যে সুন্দর লীলা আছে কিছু একটা লীলাকে চর্চা করব শোনার ইচ্ছা আছে তো নরোত্তম দাস ঠাকুর এটা খুব বিশেষ মানুষ এটা কোনো সাধারণ মানুষ না এটা ছিল এক সময় মহাপ্রভু যখন রামকেলি গিয়েছে মালদা কাছে আছে রামকেলি তো কীর্তন করে করে এক সময় উনি কীর্তন করে করে একটা আলাদা ভাব দিকে চলে গেছে নিত্যানন্দ তো হর সময় কাছে ছিল তো দেখছেন আজকে যে মহাপ্রভু ভাব প্রকট করছেন কোন সময় এই ভাব প্রকট করি না তো বলছেন মহাপ্রভু তোমার এই যে ভাব আছে আমি বলে একটা বিশেষ ভাব হর সময় তুমি কীর্তন করছেন কিন্তু আজকে মহাপ্রভু জোরে কান্না করছে নরোত্তম নরোত্তম পদ্মা নদীর ওই দিকে দেখে খেতুড়ি গ্রামে দেখে জোরে বলছে নরোত্তম 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 সবার ভক্তের মনে সংশয় ছিল কি রে কোন আছে কোনো নরোত্তম নামে তো কোনো ভক্ত ছিল না সেই সব তো মনে ছিল কোন আছে এটা নরোত্তম তো নত্যানন্দ কাছে ছিল তো মহাপ্রভু ওনাকে বলছে একটা আমার খুব বড় পার্ষদ আসবে আমার গোলক দিকে আমি একটা পার্ষদকে এই জগতের দিকে ডাকেছেন তো উনি আসবে উনিকে আমি একটা বিশেষ কীর্তনের শক্তি দিব ওনার কীর্তন দেখে আমি একটা বিশেষ কি করব শক্তি ধরে দেব তো এই কীর্তন দিকে উনি একটা বিশেষ কি পাবো আনন্দ পাবো তাই কারণে উনি বলছেন কি আর আমার নিজের যে প্রেম আছে আমি কি করব এই পদ্মা নদী দেখে দিয়ে দিব কাল সকাল বেলা আর যখন নরোত্তম আসবে উনি এই প্রেমকে পুরো জগৎ দিয়ে কি করবে বিতরণ প্রেম সংকীর্তন গোলকের প্রেম ধন হরি নাম তো তো পরের দিন চেতন মহাপ্রভু সকাল বেলা পদ্মা নদী দিকে স্নান করছে আর যখন পদ্মা দিকে নদী চরণ ধরছেন পদ্মা কৃষ্ণ প্রেমে একদম
একদম নদীর দিকে কি হয়ে গেছিল একটা জোয়ার এসে গেছে, আর পদ্মা নদী নিজে প্রকট হয়ে গেছে। মাহবু প্রণাম করছেন, মাহবু বলছে দেখুন আমি তোমাকে একটা সেবা দিব, কি আছে বলুন রু, আমার একটা ভক্ত আসবে পরে, ওনার নাম থাকবে কি নরোত্তম, উনি যখন এদিকে আসবে তো আমার কৃষ্ণ প্রেম আমি তোমার দিকে দিয়ে দিব, তুমি ওনাকে এটা প্রেম সেই সময় আমি যখন আসবে তুমি এটা প্রেম ওনাকে দিয়ে দিবে। ভগবান ঠিক আছে আমি তো দিয়ে দিব, তুমি ধরছেন তো আমি দিয়ে দিব, বলতো আমি কিভাবে বুঝবো যে উনি আছে নরোত্তম, যখন উনি এদিকে আসবে যেই সময় তোমার গায়ের দিকে হাত ধরবে সেই সময় যখন এখন আমারকে দেখে তুমি কৃষ্ণ প্রেম উঠে গেছে সেভাবে তোমার শরীর থেকে সেইভাবে কি উঠে যাবো, এটা জোয়ার এসে যাবো তোমার, তো এই কারণে তুমি করুন দিতে পারো ঠিক আছে। তখন মহাপ্রভু চলে গেছেন, সব ভক্ত বুঝে গেছেন একটু খুব বড় ভক্ত হবে, নাম কি থাকবে ওনার নরোত্তম। তো নরোত্তম জন্ম আগে এটা হয়ে গেছে, তারপরে একদিন নরোত্তমের বাবা যে ছিল নাম ছিল উনি জমিদার ছিল, ওনার নাম ছিল কৃষ্ণানন্দ, উনি মোটামুটি একটা রাজা ছিল, ওনার পত্নীর নাম ছিল নারায়ণ। তো কৃষ্ণানন্দ আর নারায়ণী খুব সুন্দর ভক্ত, অনেকদিন ওনার কোনো ছেলে মেয়ে হয় না, তো উনি ভগবান দিকে প্রার্থনা করছেন তোমার একটা খুব সুন্দর ছেলে হবে মেয়ে হবে তো না হবে। তো একদিন অনেক প্রার্থনা করে পরে একদিন আমার নারায়ণ স্বপ্নে একটা খুব সুন্দর সুবর্ণ বর্ণের মানুষ প্রকট হয়েছে, কোন ছিল সুবর্ণ বর্ণের মানুষ, স্বর্ণ বর্ণের মানুষ কোন ছিল গৌরাঙ্গ মহাপ্রভু প্রকট হয়েছে স্বপ্ন দেখে, বলছেন শীঘ্র আমার একটা পার্শ্বদ যার নাম থাকবে নরোত্তম তোমার গর্ব দিকে প্রকট, তারপরে উনি চলে গেছে। আর সেইখানে কিছু ওনার আমার যে কৃষ্ণানন্দ ছিল উনি একটা আকাশবাণী শুনছে, কি শুনছেন আকাশবাণী দিয়ে কি শুনছেন, শুনছেন কি কি তোমারকে একটা দিব্য পুত্র হবে নাম হবে, এটা শুনে উনি হঠাৎ একদম পেয়ে গেছেন কি আমারকে একটা দিব্য পুত্র হবে ভগবানের পার্শ্বদ। আর ওনার স্ত্রী কি হয়ে গেছে এটা উনি একটা হঠাৎ চমৎকার ছিল কি হবে, তো দুইজন এভাবে ছিল ভেট করছে, তো উনি জিজ্ঞাসা কি হয়ে গেছে তুমি একটা উনি বলছেন তুমি বলুন কি হয়ে গেছে, তো বলছেন আমি একটা স্বপ্ন দেখছেন একটা স্বর্ণ পুরুষ এসে আমাকে বলছেন তোমার বাড়ির দিকে একটা আমার পার্শ্বদ আসবে না হবে, বলছে আমি আকাশবাণী শুনছি কি হবে একটা ছেলে হবে খুব সুন্দর ভক্তের পাত্র, খুব সুন্দর কম্পাউন্ড হয়ে গেছে। তারপরে নরোত্তম দাস ঠাকুর কিছুদিন পরে এই জগতের দিকে আজকে দিন মাঘী পূর্ণিমা দিলে প্রকট হয়ে গেছে, এই দিনের খুব মহাত্ম যখন উনি প্রকট হয়েছে সেই দিনে উনি একদম খুব কি ছিল ভক্ত ছিল, তো জ্যোতিষ যে এসেছে দেখেছেন দেখুন ওনার কি বলল কুণ্ডলি টিটুনি, তো এখন টিটুনিকে দেখছেন তো বলছে কি এই মানুষের তো যত মহাপুরুষ লক্ষণ আছে সব মহাপুরুষের লক্ষণ এই মানুষ দিকে আছে, এটা কোনো নর্মাল মানুষ, তো কোনজন বলছে এনার নাম করতে হবে, তো বলছে এনার নাম দিতে হবে ন র ত দিকে তিন সব থাকতে হবে ন র ত, তো কোনজন বলছে নরোত্তম রাখবে, তো তো কৃষ্ণ বলছে হ্যাঁ আমি আকাশবাণী শুনছেন আমার ছেলের নাম হবে নরোত্তম, নরোত্তমে ঠিক আছে, তখন কি নাম হয়ে গেছে নরোত্তম নাম হয়ে গেছে।
নরোত্তম দাস ঠাকুর কি কিছুদিন পরে ছেলের অন্নপ্রশ্ন হয়েছে কিন্তু রাজা রাজার ছেলে তো বড় উৎসব হবে তো অনেক অনেকজন এসেছেন কি হবে আজকে নরোত্তম দাস ঠাকুর কি হবে অন্নপ্রশ্ন হবে তো রাজা ছিল খুব সুন্দর পায়েস রেডি করছে হাজার হাজার লোক দেখছেন কিভাবে নরোত্তমকে নিবে একটা ব্রাহ্মণ মুখে যখন ডালছেন তো উনি খাচ্ছেন মুখ এভাবে করছেন এভাবে করছেন ঘুরে নিয়েছেন আর বন্ধ করেছেন চোখ বন্ধ করছেন তো অনেক লোক মনে একদম খারাপ লাগছেন কি এত দূর এত আজকে খুব সুন্দর দিন আজকে তো অন্নপ্রশ্ন আছে বন্ধু আগে ছেলে খাবে না তো কি হবে একটা অশুভ অন্নপ্রশ্ন করছে আর ছেলে খাবে না তো কি হবে একটা অশুভ সহজন চিন্তিত ছিল কি হবে অনেকক্ষণ চলে গেছে বন্ধু কিছু গ্রহণ করি না কি হবে রে ভাই কি হয়ে গেছে কি হয়ে গেছে তো মানে চিন্তে করি 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 বলছিল কিছু তো একটা প্রবলেম আছে কি করবো বুঝতে পারছেন না তো একটা বেশনাও ছিল সেই দিকে বলছে কি তুমি এইটা পায়েসকে কি ভগবানকে অর্পিত কিয়েছে না না এটা ছেলেকে আর ভগবানকে ভোগ নিবেদন করো তারপরে নি খাবো তারপর উনি ভোগ নিবেদন করে দিয়েছেন তখন নিয়ে এসেছেন যখন পায়েস পরমান্ন তখন তাড়াতাড়ি যত ছিল সব খেয়ে তখন সাবজান বুঝতে পারছে যিনি কোনো সাধারণ মানুষ যিনি কোনো এই ছোট্ট ছোট্ট ছেলে দিকে উনি সবাইকে একটা প্রস্তুত করছেন কি ভগবানের প্রসাদ ছাড়া আর কিছু জিনিস উনি গ্রহণ কোনো সময় করবে একটা বৈষ্ণবের লক্ষণ প্রসাদ ছাড়িয়ে কোনো সময় কিছু গ্রহণ করবে না তো আজকেই এইদিকে প্রসাদ ভোজি হওয়ার প্রোগ্রাম আছে এটা খুব সুন্দর আজকের নতুন দাস ঠাকুর খুব আশীর্বাদ দিব কি উনি তো বচপন দিকেই উনি কখন থেকে চালু করে দিয়েছেন প্রসাদ ভোজি হয়ে গেছে জন্ম দিকে প্রসাদ ভোজিছে বুঝতে পারছেন উনি জন্ম দিকেই প্রসাদ ছাড়া কিছু খাবে না আজকে আমি সব প্রসাদ ভোজি হবে কিন্তু আমার নমিতা মাতাজি আর প্রভু সব এটা খুব সুন্দর উৎসব প্রসাদ ভোজি হওয়া মতলব কি মানে কি হ্যাঁ ভগবান কে দিয়া বিনা আমি খাবো এটাকে বলছেন প্রসাদ আর কি ঠিক আছে ভগবানকে প্রসাদ দিয়েই বলি খাবো এটাকে বলছেন প্রসাদ আরেকটা অর্থ আছে যে গম্ভীর বৈষ্ণব আসতে বুঝবে বলবো হ্যাঁ ফলো করতে পারবো কি না পড়তে জানছে তো পারণু এটা কি নিয়ম আছে আর একটা খুব সুন্দর গম্ভীর নিয়ম আছে কি আমি ভগবানকে নিবেদন করেই খাবো আরেকটা নিয়ম আছে কি আমি আগার কিছু খাবো তাকে আমি শরীর দিকে কি পাবো শক্তি পাবো তো আমি শরীর দিকে ভগবানের সেবাই করবো আর কিছু করবে বুঝতে পারছেন যেভাবে প্রভুপাদের কি ভাব ছিল উনি যখন প্রচার করতে পারছেন না তো উনি কুবেছেন প্রসাদ বন্ধ করে দিয়েছে এক সময় 1977 থেকে প্রভুপাদ অনেক আমি আর খাবো কি হয়ে গেছে আমি প্রচার করতে পারছি না কি কি লাভ আমি প্রচার করতে পারছি না আমি আর কিছু খাবো এটা একটা আর মতলব আছে কি এই শরীরকে আমি অতই আহার দিব যত আমার সেবা দিকে দরকার বুঝতে পারছেন আমি সেবা করবো না তো আমার
খাওয়া দরকার তো এটা গম্ভীর বৈষ্ণব কি বা করবে উনি খাবে তো মনে থাকবে আমি ভগবান সেবা করবো তখন খাবো অন্যথা আমি কি খাবার চাই উদ্দেশ্য আমি আহার নিদ্রা ভয় মেথুন তো হর জীবন দিয়ে করছে তো অনেক বৈষ্ণব দেখছেন কি আমি ভগবান সে এই শরীরকে আমি শক্তি দিব তাকে আমি ভগবান সেবা করতে কোনো জন কেবল প্রসাদ খাবো ভগবানের সেবা কিছু করবে না তো এটাকে প্রসাদী প্রসাদ বলছি বলবে হ্যাঁ ঠিক আছে লেকিন ঠিক আছে প্রসাদ বলছি আছে লেকিন রিয়েল প্রসাদ বলছি আছে মতলব আমি প্রসাদে খাবো আর যত প্রসাদ খাবো আমি সেবা করবো বুঝতে আছে তো এটাকে বলছেন তো তারপরে অন্নপ্রসন্ন পরে ছোট ছেলে দিকে খুব মেধাবী খুব স্কুল দিকে একবার কিছু পড়বে তো উনি স্মরণ করেন কোনো সময় ভুলবে তো একদিন ওইদিকে একটা বৈষ্ণব ছিল ওর নাম ছিল কৃষ্ণদাস কি নাম ছিল কৃষ্ণদাস একটা খুব বয়স ছিল ওনার তো উনি চেতন মহাপ্রভু নিত্যানন্দ পার্ষদের কথা যখন বলবে তো নতুন খুব ভালো লাগবে তো নতুন ওনার মুখে দুখে হরি কথা শুন বিশেষ করে চেতন মহাপ্রভু নিত্যানন্দ কথা শুনে খুব নতুন আনন্দ লাগছে খুব নতুন একদম একদিন শ্রীনিবাসের কথা বলছে একদিন কৃষ্ণদাস ওনার কোনটা কথা বলছে শ্রীনিবাস আচার্যের কথা বলছে তো শ্রীনিবাস আচার্য কিভাবে উনি জাজিগ্রাম দেখেছিল তারপরে উনি মহাপ্রসন্নে ভেট করার জন্য পুরী গেছেন অন্য যখন উনি চলে গেছেন তো মহাপ্রভু অপ্রকট হয়ে গেছেন তারপরে এভাবে খুব সুন্দর লীলা তো উনি শ্রীনিবাস প্রতি খুব আকর্ষিত হয়ে গেছে কব আমি বৈষ্ণবের সঙ্গে ভেট করবো তখন আমি বৈষ্ণব সঙ্গে দিকে থাকবো যদি তো রাজার বাড়ি থেকে ছিল তো কোনো যারা বৈষ্ণবের সঙ্গ প্রাপ্ত করতে পারছে না বুঝতে পারছেন তো অনেক সময় উনি বৈষ্ণবের বিরহ কান্না করবে কখন আমি বৈষ্ণবের সঙ্গে দিকে থাকবো কখন আমি বৈষ্ণব হবো এভাবে উনি অনেক সময় কান্না করবে কান্না করে করে একদিন কেউ যখন কান্না করছেন খুব বিরহে কোথায় কৃষ্ণ কোথায় গৌরাঙ্গ কোথায় নিত্যানন্দ তো কান্না করে 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 ওনার উনি ঘুম পড়ে গেছে যখন ঘুম পড়ছে তখন উনি দেখছেন ওনার স্বপ্নে এসেছেন আর স্বপ্নের দিকে কল এসেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু কল এসেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু আর চেতন মহাপ্রভু ওনাকে বলছেন আমি তোমার ভক্ত দিয়ে খুব খুশ আর তুমি আমি নিজের কৃষ্ণ প্রেম পদ্মা নদী দিকে করছে রাখেছে তুমি ওইদিকে যাবো আর পদ্মা নদীকে স্নান করবে তুমি সেই প্রেম করতে তখন নেক্সট দিন সকালবেলা কি করতে উনি গেছে কোথায় তারপর নিতান্ত স্বপ্ন দিকে এসেছেন অদ্ভুত আচার্য এসেছেন আর ওনাকে বলছেন তো নিতান্ত তখন সকালবেলা উনি উঠে কোথায় গেছে পদ্মানন্দী পদ্মানন্দী যখন উনি শরীর গায়ে রক্ষছেন তখন কি হয়ে গেছে পদ্মাদিকে জ্বর এসে গেছে পদ্মা প্রকট হয়ে একটা পদ্ম পুষ্প আকে দিয়েছে খেতুড়ি খেতুড়ি ওনার বাড়ির কাছে পদ্মানন্দীর কাছে ওনার বাড়ির কাছে পদ্মানন্দী ছিল তো পদ্মানন্দীর কাছে গেছেন তো পদ্মানন্দী ওনাকে কৃষ্ণ প্রেম আর যখন কৃষ্ণ প্রেম দিয়েছেন কি হয়ে গেছেন ওনার বর্ণ আগে কি ছিল শ্যাম বর্ণ ছিল এখন ওনার বর্ণ সুবর্ণ বর্ণ হয়ে গেছে আর মহাপ্রু এদিকে প্রকট হয়ে গেছে ওনাকে আশীর্বাদ দিয়েছে তুমি তারপরে অনেক দিন উনি এখন কৃষ্ণদাস ওনাকে অনেক অনেক লীলা শোনার শ্রবণ
করেছেন, একদিন রঘুনাথ দাস গোস্বামীর কথা বলেছেন, তো উনি বিরক্তি পেয়ে গেছেন কি না আর আমি ভোগ করব, ভালো না খাইব, ভালো না করব। তো নরোত্তম দাস ঠাকুর অনেক সময় ভালো খায় না, ভালো পরে না, এভাবে ওনার জীবন চলছে, মা বাপ একদম চিন্তিত হয়ে গেছে। এটা তো মনে আছে, এনি কী হবে, বিয়াতে করবে, কিন্তু বেরাগি হয়ে যাবে, খুব একটা মনে কি হয়ে গেছে একটা ভয়। তো কি করব, তো মনে চলে না বিয়া করে দেবো, কি করে দেবো, বিয়া করে দেব, একটা স্ত্রী আসব, তারপরে উনি এত চঞ্চল থাকবে। নরোত্তম দাস ঠাকুর খাবার পেয়ে গেছেন, আমার কি করবে, বিয়া করবে, উনি অনেক গার্ড রেডি করে দিয়েছেন, কি করেছেন, তিনি ভাবতে পারবো। তখন রাত্রিবেলা একদিন চাঁদপু মহাপুর স্বপ্ন দিকে এসে বলছেন, তুমি বৃন্দাবন চলে যাবো, কোথায় চলে যাবো, তখন উনি সকালবেলা উঠে সকালবেলা উঠেই কোথায় চলে গেছে, পরন্তু বাবা তো কোন জন রেডি করছেন, অনেক গার্ড উড রেডি করেছেন, সব ওনাকে ধরে নিয়েছে কিছু দূর বে, কি করছে ওনাকে, কে কোথায় যাবো, বলছেন আমি বৃন্দাবন যাবো, কোথায় যাবো, না বাবা মা তোমার কান্না করছেন, তোমার যাবার উচিত, বলছেন তুমি ঠিকই বলছেন, তুমি কি বলছেন, ঠিক বলছেন, আমার কি স্থিতি আছে, আমি একটা স্ত্রী আর আমার পতি আছে কৃষ্ণ, যেভাবে একটা স্ত্রী পতি যখন মরে যাব, তো কি করবে, উনি বলবে আমি সতী হয়ে যাবো, কি হয়ে যাবো, জলে যাব আগুন দিকে, পরন্তু লোক কি করবে, লোক কি আর জলে দিবে, বলবে না না তুমি জ্বলবে না। তো সেইভাবে বলছেন আমি ভগবানের বিরহ, একটা স্ত্রী সমান খুব কষ্ট পেয়েছে, তো আমার ইচ্ছা আছে আমি বৃন্দাবন চলে যাবো, পরন্তু তুমি তো আমার বন্ধু, যেভাবে কোনো স্ত্রী আগুন দিকে জ্বলবে তুমি লোক মানা করবে না, আত্মীয় কেড়ে কি করছেন, পরন্তু তুমি বুঝতে হবে আমি নিজের প্রভু কর্তৃ না বিরহ এদিক থাকতে পারবো না, কৃপা করে তুমি আমাকে ছেড়ে। এত সুন্দর ভাবে বলছে নরোত্তম দাস ঠাকুর কি ওনার যে ছিল যত গার্ড ছিল, তো যে মেন গার্ড ছিল উনি কি হয়ে গেছেন, ওনার হৃদয় দ্রবিত হয়ে গেছে, আর মেন গার্ড কি বলছেন, উনি কান্না করছেন, বলছেন না তুমি যাবো, উনি নিজের পকেট থেকে কিছু টাকা পয়সা, না তুমি চলে যাও, তোমার এই জায়গা থেকে থাকা, বুঝতে পারছেন, তো নরোত্তম দাস কোথায় চলে গেছেন, বৃন্দাবন। মহাপুর স্বপ্ন থেকে বলছেন তুমি বৃন্দাবন যাবে, আর ওইদিকে লোকনাথ গোস্বামীকে দিকে কে নিব দীক্ষা, ঠিক আছে, তারপরে কোথায় চলে গেছে, বৃন্দাবন। তো হেঁটে হেঁটে গেছে, উনি তো রাজার ছেলে ছিল, তো অভ্যাস ছিল না জঙ্গল দিকে কিভাবে চলে, জঙ্গল দিকে তো অনেক কাটা, বুঝতে পারছেন, অনেক কষ্ট। তো এভাবে নরোত্তম চলে 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 অনেক দিন, রাজার ছেলে চল হেঁটে হেঁটে যাবো, কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, তো একদিন অনেক দিন পরে কি হয়ে গেছে, ওনার পাও দিকে রক্ত পড়ছে, অনেক কষ্ট। তারপরে একদিন কি হয়ে গেছে কি রক্ত পড়ছে, আর একদিন কি হয়ে গেছে কি উনি তো কিছু খাওয়া দাওয়া করছেন না, তো একদিন নিজেই শ্রী চৈতন্য মহাপ্রভু ব্রাহ্মণ রূপে এসেছেন, ওনাকে কি দিয়েছেন, কিছু দুধ দিয়েছেন, তখন ধীরে ধীরে উনি কোথায়
চলে আসেন কোথায় চলে আসেন মথুরা বৃন্দাবন আগে আছে কোথায় ঢুকছেন বিশ্রাম ঘাটে স্নান চান করছেন তো এদিকে একটা ব্রাহ্মণ ছিল তো এদিকে জিজ্ঞাসা করছেন কি ব্রজদিকে কি চলছে রূপ গোস্বামী কোথায় আছে তো ব্রাহ্মণ বলছেন রূপ গোস্বামী তো লীলা সম্বরণ করে দিয়েছেন চলে গেছেন ভগবত ধাম সনাতন গোস্বামী রূপ গোস্বামী কাশেশ্বর পণ্ডিত এটা শুনে নরোত্তম দাস ঠাকুর খুব কষ্ট মানে দেখে গুরু গোস্বামী চলে গেছেন তারপরে ব্রাহ্মণ বলছেন তুমি এদিকে থাক আর বাড়ির দিকে কিছু প্রসাদ নি তো নরোত্তম বলছে না আমি বৃন্দাবন যাব আমি এদিকে থাকবো না তো উনি ব্রাহ্মণ তো অনেক বয়স ছিল তো উনি একটা নিজের ছেলেকে বলেছিলেনকে আগে ছেড়ে দিন বৃন্দাবন তো উনি ফির গোবিন্দ মন্দির এসেছেন রাধা গোবিন্দকে দর্শন করে প্রণাম করছেন আর যখন ভগবানকে দেখছেন হর্ষে শ্রীকৃষ্ণ চৈতন্যের নাম ডাকছেন তখন যখন নাম ডাকছেন তখন এইটা খবর পেয়ে গেছেন আমার জীব গোস্বামী কর এসেছে আগে নিত্যানন্দ স্বপ্ন দিকে এই যে গোস্বামীকে বলছেন কি কালকে আর কোন আসবে নরোত্তম তো উনি গে নরোত্তমকে আলিঙ্গন করছেন উনাকে কোলে রাখছেন খুব কান্না করছেন তুমি নরোত্তম মহাপ্রভু আমাকে বলেছেন রূপ গোস্বামী বলেছেন সনাতন বলেছেন একটা পার্শ্বদ আসবে তুমি এসে গেছেন তুমি এসে গেছেন খুব খুশ হয়ে গেছেন তারপরে খুশ হয়ে পরে রূপ গোস্বামী সনাতন গোস্বামী তো চলে গেছেন রূপ গোস্বামী তখন শ্রীনিবাস খবর পেয়েছেন উনি এসেছেন সুন্দর ভেদ করছেন তারপর মহাপ্রভু তো বলেছেন নরোত্তম দাস ঠাকুরকে কি লোকনাথকে দিকে লোকনাথ গোস্বামীকে দীক্ষা নিতে হবে তখন নরোত্তম জিজ্ঞাসা করছেন লোকনাথ গোস্বামী আছে কি বলে হ্যাঁ চলো লোকনাথ গোস্বামী এক জায়গায় বসে ভজন করছেন কান্না করছেন তো এদিকে নিয়ে গেছেন যখন নরোত্তম দাস ঠাকুরকে লোকনাথ গোস্বামী দেখছেন তো খুব কান্না করছেন তারপরে ওনার সঙ্গে প্রসাদ নিয়েছেন নরোত্তম বলছেন তুমি আমাকে দীক্ষা দিয়ে দিবে তো ভালো তুমি বলছে আমি তোমাকে কি দীক্ষা দিব তোমাকে তো নিজেই মহাপ্রু আদেশ মহাপ্রু তোমার সঙ্গে কথা করছেন আমি কি তোমাকে দীক্ষা দিব তখন নরোত্তম দাস ঠাকুর মানে ছিল লোকনাথ গোস্বামী আমাকে দীক্ষা দিচ্ছেন না আমি কী করবো তো জীব গোস্বামীকে জিজ্ঞাসা করবো জীবন তুমি সেবা করো সেবা করবো তবে শুনে একদিন তোমাকে বলছে না আমি কোনো সময় কোনো জনকে দীক্ষা দিই না বলছে না নরোত্তম দাস ঠাকুর বলছে না আমার মহাপ্রু আমাকে বলেছে তুমি তো এত বড় মহাপ্রু তোমাকে বলছেন আমি কি দীক্ষা দিব তোমার বলছে মহাপ্রু হাসি করছে কি করছে তো নরোত্তম দাস ঠাকুর কিছু বলতে পারছেন না তো উনি কি করছেন খুব নিম্নভাবে সেবা রোজ কি করছেন উনি নরোত্তম দাস ঠাকুরকে নরোত্তম দাস ঠাকুর লোকনাথ গোস্বামীকে মলমূত্র যে স্থান ত্যাগ করছেন তারপর উনি গঙ্গা যমুনা দিকে স্নান করবে তো উনি স্থানকে সাফ নিজে হাত দিকে সাফ করি তো লোকনাথ গোস্বামী দেখছেন যে এই স্থান আমি রোজকে ক্রিয়া করছে এটা কোনো জন রোজকে সাফাই এটা ক্লিন আছে ভালো লাগছে তো উনি বুঝতে পারছেন কোনো জন এদিকে কি করছেন সাফাই টাফাই করছে তো বলছিল কোন জন করছে তো উনি কি করছেন একদিন খুব ভোরবেলায় উঠে এসেছেন আমি আজকে দেখব তো দেখছেন কি যখন কাজ করে নিয়েছেন তো দেখছেন ইমরাজ স্নান করে গেছেন তো কাছে লুকে গেছেন আর লুকে দেখছেন
কোনজন এসেছেন আর নিজে হাত দেখিয়ে কি করছেন সাফাই করছেন তো এটা লোকনাথ গোস্বামী সহন করতে পারছেন না উনি কান্না করছেন এই নরোত্তম তুমি কি করছেন তুমি এটা তুমি তো রাজার ছেলে রে তুমি এটা কি করছেন নরোত্তম চোখ দিকে অশ্রুধারা বলছে তিনি বলছেন মা গুরু মহারাজ আমি কি করবো এটা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ ধন আমি গুরুদেবের কিছু সেবা করতে পারছেন বৈষ্ণবের সেবা করতে পারছেন এই জীবনের সর্বশ্রেষ্ঠ আমার ধন এটা শুনে লোকনাথ গোস্বামী কান্না করছেন বলছেন আমি তোমাকে দেখা গুরুদেবের কি করছেন ওনাকে দেখা আমি অল্প লোকজনকে দেখা দিব একটা শিষ্য ছিল লোকনাথ গোস্বামীর কম ছিল আর কোনজন ছিল তো নরোত্তম দাস ঠাকুর গুরু প্রতি এত ভক্তি গুরু পূজা লিখেছে কত সুন্দর গুরু পূজা আছে তো প্রভুপাদ বলছে নরোত্তম দাস ঠাকুর যে গীত আছে এটা বেদের বাণী এটা কি আছে প্রভুপাদ হর সময় নিজের তারপর দেখে নরোত্তম দাস ভজনের কি করবে লাইন লিখেছে ভক্তিবিনোদ ঠাকুর নরোত্তম দাস ঠাকুর ভজন এটা বেদ দিকে অভিন্ন এক সময় গৌর কিশোর দাস বাবাজি কোনোজন জিজ্ঞাসা করছেন কি আমি কিভাবে ভক্তি প্রাপ্ত করব আমি কিভাবে ভক্তি প্রাপ্ত তো নরোত্তম দাস তো গৌর কিশোর দাস বাবু বলছেন দু পয়সা লাগবে কত লাগবে দু পয়সা দিব তো তুমি কৃষ্ণ ভক্তি প্রাপ্ত করতে পারবে দু পয়সা দিন কৃষ্ণ ভক্তি পেয়ে যাবো বলে হ্যাঁ কারণ কিভাবে বলে তুমি দুইটা পুস্তক কিনে নিয়ে নরোত্তম দাস ঠাকুর একটা বই আছে প্রার্থনা আর একটা প্রেম ভক্তি চন্দ্রিকা এই পুস্তক পড়বে তো তুমি কৃষ্ণ ভক্তি প্রাপ্ত করবে বুঝতে আছে তাহলে নরোত্তম দাস ঠাকুর ভজন খুব ইম্পর্টেন্ট খুব সুন্দর সুন্দর ভজন উনি দেখুন আমি গুরু পূজা গাবো श्री गुरु चरण पद्म के बोलो भक्ति Thank you.
उत्तम दास ठाकुर की जय। गुरु पूजा की जय। उत्तम दास ठाकुर को तो सुंदर गान लिखे थे रोज के आमी इसको लिखे गुरु पूजा गान कर कौन जन लिखे थे उत्तम दास ठाकुर लिखे তারপরে লোকনাথ গোস্বামী যখন দেখছেন ওনার এত সুন্দর ভাব বুঝলাকে লেখা তারপরে লোকনাথ গোস্বামী বলছেন দেখুন আমি তো ভগবানের ভাব দিকে ব্যস্ত তো তুমি শিক্ষা নিয়ে নিন জীব গোস্বামীর কাছে কোথায় থেকে দীক্ষা শিক্ষা নিব আমি তোমাকে অত ভালো শিক্ষা দিতে পারবো না জীব গোস্বামী তোমার খুব সুন্দর শিক্ষা উনি কোথায় বেজে দিয়েছেন জীব গোস্বামীর কাছে আর জীব গোস্বামী ওনাকে দিয়েছেন শিক্ষা তো জীব গোস্বামী রায় দামোদর দিকে থাকছেন সেবা কোষ দিকে আর উনি খুব সুন্দর পণ্ডিত ছিল ভক্ত ছিল সেই সবে জীব গোস্বামী সনাতন গোস্বামী সব শিক্ষা কাকে দিয়েছেন সব শিক্ষা দিয়েছেন উনি জীব গোস্বামী সব শিক্ষা গ্রহণ করেছেন জীব গোস্বামী সনাতন গোস্বামী যত শিক্ষা ছিল ওরা মারেছিল এই শিক্ষা এখন জীব গোস্বামী আগেই বলে দিয়েছেন কি চেতন বাবু পার্শ্বদ আসবে উনি আগে বলে দিয়েছেন আমাদের পার্শ্বদ আসবে মহাপুর ওনাকে সব শিক্ষা উনি দিয়ে দেন তো রূপ গোস্বামী আগে বলে দিয়েছেন তো জীব গোস্বামী উনি স্কুল ছিল ওইদিকে নরোত্তম দাস ঠাকুর জীব গোস্বামী দিকে কী করছে শিক্ষা গ্রহণ করছে নরোত্তম দাস ঠাকুর ছিল শ্রীনিবাস আচার্য ছিল আর শ্যামানন্দ পণ্ডিত এসে গেছেন তিনজন ওইদিকে ছিল আর দেব গোস্বামী রোজ সবকে কী করছেন পাঠ দিয়ে ওনাকে রেডি করছেন বিশেষ করে রূপ গোস্বামীর সনাতন গোস্বামীর শিক্ষা সব যে ছিল ভক্তির রাধাকৃষ্ণ ভক্তির সব শিক্ষা রসতত্ত্ব সব তত্ত্ব জ্ঞান নরোত্তম দাস ঠাকুর শ্রীনিবাস আচার্য একদিন নরোত্তম দাস ঠাকুর শ্রীনিবাস আচার্য খুব সুন্দর বন্ধু হয়ে গেছে উনি একদিন গোবর্ধন দিকে এসেছে উনি ভগবানের বাঁশুরির ধ্বনি শুনছে তো উনি বলছেন তুই দেখ শুনতে পারছেন শ্রীনাথ বলছেন হ্যাঁ আমিও শুনতে পারছি তো শ্রীনিবাস সব ভগবানের সুন্দর বংশীর ধ্বনি শুনতে পারছেন এক সময় উনি মহাপ্রভু ব্রাহ্মণ রূপে এসে ওনাকে কৃষ্ণ ছাঁচ দিয়েছে এভাবে খুব সুন্দর ভক্তি ছিল জীব গোস্বামী খুব সুন্দর শিক্ষা দিয়ে দিয়ে একদিন বলছেন এখন জানমা মাতাজি বঙ্গাল দিকে ছিল ওনার ইচ্ছা ছিল কি কি হবে যত জ্ঞান আছে রূপ গোস্বামী সব লিখেছেন এত এত বই এটা বঙ্গাল দিকে এবার আসবে তো এইদিকে বঙ্গালের ভক্তি ওটাকে পড়তে পারবো শ্রবণ করতে পারবো তো জীব গোস্বামীর কাছে সব বই ছিল রাধাদামোদর মন্দির দিকে তো ওটা সব বইকে উনি কী করেছেন ভালো দিকে যে অরিজিনাল রাধা গোস্বামী লিখেছেন ভক্তির স্বামী সিন্ধু আগে তো প্রিন্টিং প্রেস ছিল না যে অরিজিনাল বই ছিল ওটাকে লিখে কী করছে ছিল সব জীব গোস্বামী একটা ঘোড়া গাড়ি কী বলবো গরু গাড়ি দিকে রেখে দিয়েছে অনেক পুলিশ দিয়েছে আর নরোত্তম দাস ঠাকুর শ্রীনিবাস আচার্য আর শ্যামান পণ্ডিতকে বলছেন কি তুমি এটা ভালোভাবে বঙ্গাল দিকে নিয়ে যাও ওই দিকে বৈষ্ণব সব এটাকে ছাপবে
বাঙালি দিকে ট্রান্সলেট করবে আর তাম তাম প্রচার করবে। উনি খুব সুন্দর সহকারে ওটাকে রাতকে খুব সুন্দরভাবে রাত্রিবেলা একদম রাত কাছে ভালো দিকে অনেকজন ছিল, কিছু গার্ড ছিল, নরোত্তম দাস ঠাকুর শ্রীনিবাস নিজেই কী করছেন বইকে রাখা। তো যখন উনি বঙ্গাল দিকে ঘুরছে তো বঙ্গালের একটা স্থান ছিল বান বিষ্ণুপুর, কী নাম ছিল বান বিষ্ণুপুর। তো সেই স্থানে যে রাজা ছিল নাম ছিল বীরম্ভীর। তো বীরম্ভীর রাজার একটা জ্যোতিষ ছিল, বীরম্ভীর রাজা মোটামুটি চোর ছিল, বলো ডাকা করবে যেন যে আসবে ওনার কী করবে রাজ্যের দিকে, ওনার কাছে জ্যোতিষ ছিল, জ্যোতিষ যেন বুঝে যাবো কার পাশ কত টাকা আছে। তো যেই জন কাছে যা টাকা থাকবে ওনারকে, এই কারণে জগৎ দিকে যাওয়ার টাকার হবার ভালোই খারাপ, যেই জন কাছে টাকা নাই ওনাকে কিছু করবে, যার কাছে টাকা আছে ওনাকে ধনে নিব ওনাকে মার দিব। তো জ্যোতিষের একটা যে যন্ত্র ছিল, তো যন্ত্র দিকে পড়ে উনি বলছেন আজকেই কিছু মানুষ পাশ হবে এদিকে, আমি দেখতে পাচ্ছেন এনার কাছে প্রচুর ধন কি আছে। আমার যন্ত্র দিকে বুঝতে পারছেন এই ধনের হরসামে কোনোজন কাছে দশটা সোনার সিক মুদ্রা আছে, কোনো কাছে শো আছে, কোনো কাছে হাজার আছে, নাহলে যন্ত্র আজকে যে বলছেন আর যন্ত্র দিকে বুঝতে পারছেন এত টাকা আছে, এত টাকা আছে, আমার যন্ত্র কাউন্ট করতে পারছে যেন কোনোজনকে জ্বর হয়ে যাবে। তো একটা থার্মোমিটার আছে, তো 100 আছে, 101 আছে, 2 আছে, 3 আছে, জ্বর এসে থার্মোমিটার 100 বুখার, 101, 102, 104, ম্যাক্সিমাম কত আছে 106, তারপরে মিটার শেষ হয়ে যাবে। পরন্তু উনি মিটার দিকে দেখছেন না, মিটার শেষ হয়ে গেছে এত ধান আছে। তো রাজা বলছে এই রাজা আজকে একদম ভালো চুরি করতে হবে, আজকে তুমি চুরি করবে তো এত ধান পাবো, এত ধন পাবো কি বলতে পারবো না, এত ধন পাবো। তো রাজা অনেক চোরকে রেডি করে দিয়েছেন কি আজকে তো ভালো চুরি করতে। তো নরোত্তম দাস ঠাকুর শ্রীনিবাস আচার্য সব ঘুমে পড়ে গেছেন, তখন চোর সব চুরি অমনি ভালোই ঘুম দিকে যাবো, তাকে সতর্ক ছিল। বন্ধু সেই দিনে যোগ মায়া বসে এত ঘুম, এত এত হেভি ঘুম পড়ছে কি কিছু বুঝতে পারছে। সকালবেলা যখন উঠছেন ঘুম দিকে দেখছেন গ্রন্থ আছে, এখন কি বলবো এটার অরিজিনাল কপি ছিল, আবার রূপ গোস্বামী সনাতন গোস্বামী কি ছিল অরিজিনাল বই, আর ওখান তো উনি চলে গেছেন ভগবত নাম, ফির কিভাবে গ্রন্থ আসবে। তো উনি খুব চিৎকার করছেন, খুব কান্না করছেন কি ভগবান কি হবে কি হবে, খুব কান্না করছেন, নিজেকে দোষ দৃষ্টি করছেন গোস্বামী আমাকে এত সুন্দর সেবা দিয়েছেন, বন্ধ আমি কি করে দিয়েছেন, গন্ডগোল হয়ে গেছেন, খুব উনি কি পেয়েছেন কষ্ট পেয়েছেন, খুব কান্না করছেন, খুব ভগবানকে ডাকছেন গোবিন্দ। তখন শ্রীনিবাস আচার্য একটা ভিতরের দিকে প্রেরণা পেয়েছেন কি বই পেয়ে যাবো, বই পেয়ে যাবো। তো উনি গৌতমকে বলছেন তুমি ক্ষেত্রে চলে যাও প্রচার করো, সে আমাকে বলছে তুমি ওড়িশা চলে যাবো আমি দেখবো একটা। উনি খুব ভগবানের নাম করছেন, ভগবানকে ডাকছেন, তো ডাকে 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 ডাকে। তো তারপরে ওইদিকে কিছু পাটুট চলছেন চলে গেছেন, কিছু জন বুঝতে পারছেন শ্রীনিবাস কোনো সাধারণ মানুষ। উনি সব যখন পাঠ করছেন তো রাজা বুঝতে পারছেন তো খুব প্রেমী ভক্ত, তখন বলছেন তুমি আমার বাড়ি থেকে পাঠ করুন, মহল থেকে পাঠ করুন। তখন করে করে এত সুন্দর পাঠ করছেন, রাজা রানী সব প্রভাবিত হয়ে ওনার দিকে দীক্ষা গ্রহণ করছেন। তো যখন দীক্ষা নিয়েছেন তো বলছেন গুরু গুরুদেব আমি কি তোমাকে গুরু দিচ্ছি না দেব। তো শ্রীনিবাস আচার্য বলছেন আমি তো এদিকে আছি, আমার একটা গ্রন্থ ছিল ওটাকে কোনো চোর চুরি করে নিয়েছেন, আমি এটা মহাপুর বিশেষ গ্রন্থ রূপ গোস্বামী সনাতন গোস্বামী, তুমি তো একটা রাজা একটা একটা হেল্প করবো লাভ হবে একটা গ্রন্থ পাই যাবো। গুরুদেব কী বলবো আমার কাছেই একটা গ্রন্থ আছে,
আমি সেইটা ছিল আচ্ছা তারপরে কি করেছে উনি ওটা গ্রন্থকে খুব খুশ হয়ে গেছেন তারপর গ্রন্থ নিয়ে কোথায় চলে গেছেন বঙ্গা তারপর নবদ্বীপ দিকে সব ভক্তকে জন্ম মাতাজি ছিল খর্দা দিকে গ্রন্থ দিয়েছেন তারপর অনেক অনেক ভক্ত বঙ্গালি দিকে ট্রান্সলেশন করে পড়তে পারছে এভাবে আমার শ্রীনিবাস আচার্য গ্রন্থ প্রাপ্ত করেছেন এইদিকে আমার নরোত্তম দাসটাও কোথায় চলে গেছেন খেতুরি ওনার বাবা যে ছিল ওনার বিরহ পাগল হয়ে গেছে তিনি হোয়াটসঅ্যাপ নরোত্তম নরোত্তম ডাকছেন কোথায় চলে গেছেন নরোত্তম তো বাবা কৃষ্ণ দত্ত কৃষ্ণানন্দ দত্ত মা নারায়ণী তখন ওনার বাবা ওনার এটার কাকার ছেলে ছিল ওনার নাম ছিল সন্তোষ দত্ত তো সন্তোষ দত্তকে রাজা করে দিয়েছে কারণ নরোত্তম তো রাজা হবে না কিন্তু চলে গেছেন বৃন্দাবন তো সন্তোষ দত্ত যখন শুনছেন কি নরোত্তম ফিরে এসেছেন খুব খুশ হয়ে গেছে তো তুমি রাজা হয়ে যাবো বল না আমি তো বৈরাগী আমি রাজা হব তুমি রাজা হবে থাক কোনো দিক্কত নাই তো সন্তোষ দত্ত খুব সেবা করছেন নরোত্তম দাস ঠাকুরকে প্রচার দিকে খুব হেল্প তখন নরোত্তমের মনে ছিল আমি একটা একদিন কোথায় যাবো মহাপ্রুকে আশীর্বাদ নিয়ে নেবার জন্য আমি নবদ্বীপ যাব মহাপ্রু একটা জন্মভূমি আমাকে ওটা স্থান যাবার উচিত তো উনি নবদ্বীপ চলে গেছে তো যখন নবদ্বীপ গেছে তো ওইদিকে মহাপুর বাড়ি এখন তো মহাপুর ছিল না চলে গেছেন ভগবান দাম ওদিকে একটা বয়সের মানুষ ছিল ওনার নাম ছিল ঈশান ঠাকুর একটা সচিব মায়ার সেবক ছিল তো উনি যখন শুনছেন কি নরোত্তম এসেছেন তো উনি নরোত্তমকে পুরো মায়াপুরকে নবদ্বীপ কোথায় কী ছিল সব জ্ঞান দিয়েছেন এইদিকে মহাপুর এ করছেন এইদিকে এ করছেন তো নরোত্তম দাস ঠাকুর খুব খুশ হয়ে ওনার দিকে নবদ্বীপের মহাপুরুষের যত স্থান ছিল সব দেখছেন তারপরে উনি পুরী চলে গেছে ওরা চলে গেছে জগন্নাথ পুরী যখন উনি ভগবান জগন্নাথকে দর্শন করছেন খুব সুন্দরভাবে উনি ভগবানকে স্মরণ করছেন তো একদিন স্বপ্ন দিকে দেখছেন নরোত্তম দাস ঠাকুর কি রথযাত্রা আছে কি আছে রথযাত্রা দিকে খুব সুন্দরভাবে জগন্নাথ বলদেব সুভদ্রা পাণ্ডি হয়েছেন রাত দিকে চলছেন আর সেই দিকে চেতন মহাপ্রু নৃত্য করছেন কী করছেন খুব সুন্দরভাবে মহাপ্রু সাতটা কীর্তন মণ্ডলী ভিতরে কী করছেন নৃত্য করছেন আর এক সময়ে নৃত্যের কীর্তন এত সুন্দর চলছেন 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 মহাপ্রু একদম কীর্তন আমেজ দিকে একদম ভাব বিভোর হয়ে নৃত্য করছেন আর এক সময়ে উনি একদম নরোত্তম কাছে চলে এসেছেন নরোত্তম স্বপ্ন দেখছেন উনি স্বপ্ন দিকে দেখছেন উনি রথযাত্রা দিকে কাছে একটা দাঁড়িয়ে দেখছেন ভগবান লীলা সুন্দর নৃত্য ভগবান চেতন বাবু নৃত্য করছেন ভগবান কাছে আর নৃত্য করে করে এক সময় উনি কোথায় এসে গেছেন ভগবান কাছে কোথায় এসে গেছে উনি নরোত্তম দাস ঠাকুরকে এসেছেন ওনাকে দেখে আলিঙ্গন করে দিয়েছে নরোত্তম দাস ঠাকুর বলছেন নরোত্তম আমি তোমার তোমার ভাবে কি করব এই জগৎ দিকে প্রচার করব আমি তোমাকে একটা স্পেশাল সংকীর্তনের জ্ঞান দিব হ্যাঁ ওই সংকীর্তন প্রভাবে তুমি খুব সুন্দরভাবে কি করতে পারবো কীর্তন করব আর এই কীর্তন দিকে আমি কৃষ্ণ প্রেম সবাইকে দিতে এখানে আমার যে নরোত্তম দাস ঠাকুর ভজন এদিকে চেতন মহাপ্রু বিশেষ কৃপা করেছে বুঝতে পারছেন নরোত্তম দাস ঠাকুর ভজনের এত সুন্দর আমি তোমার কীর্তন ভাবে কি করব প্রচার আমি তোমার তোমার ভাবে একটা বিশেষ কীর্তন রেডি করব প্রেম সংকীর্তন এখানে নরোত্তম দাস ঠাকুর ভজন একটা কি আছে বিশেষ প্রেম আছে তো খুব সুন্দর দিন তো উনি খুব সুন্দর সুন্দর ভজন রেডি করেছে যেভাবে একটা ভজন আছে খুব সুন্দর সুন্দর ভজন ছিল
গৌরাঙ্গা বলিতে হবে পুলকশরীরা বলিতে হবে Thank you.
দাসরাও খুব সুন্দর সুন্দর ভজন লিখছেন। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীরা, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীরা, হরি হরি বলিতে নয়ন হবে। তা আমি সবাই বলছেন গৌরাঙ্গ, পরন্তু নয়ন দিকে নীর তো আসতে পারছেন প্রসাদ দিকে মনে করে নীর আসছেন, পরন্তু ভগবানের গৌরাঙ্গ বলছেন এটা কোনো বিরত আছে না। কখন আসবে দেখুন, নিত্যানন্দ কৃপা হচ্ছে, কখন আসবে নীর? নিত্যানন্দ কৃপা করবে তো কি হবে, আর কবে নিতাই চন্দ্রের করুণা সংসার বাসনা মনে কবে পুষে? তো নিত্যানন্দ কৃপা হবে তো সংসার বাসনা কি হবে তুচ্ছ। এই জগৎ দিকে সংসার বাসনা খুব কঠিন ছাড়া, সংসার বাসনা কি খুব আপনি রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করতে পারবো, পরন্তু সংসার বাসনা ছাড়তে পারবো? আপনি একটা প্র্যাকটিস করে করে 50 কিলো উঠাতে পারবো, পরন্তু সংসার বাসনা ছাড়া আর ডিফিকাল্ট কি 50 কিলো উঠাবার ডিফিকাল্ট? কোনটা ডিফিকাল্ট? 50 কিলো উঠাবার ডিফিকাল্ট, এটা ডিফিকাল্ট, পরন্তু অত ডিফিকাল্ট না, এই বাসনা ছাড়া খুব কঠিন, বুঝতে পারছে? তো নিত্যাত্ম কৃপা হবে তো এটা বাসনা আপনার কি হবে? তো গুরুদেবকে যখন কৃপা হবে তখন আপনি এই যে জগতের ভোগের বাসনা আছে একটা অহংকার যা আছে কি আমার ভাবে চিজ হবে, এটা কি আছে একটা সব কিছু আমার জীবন থেকে আমার ভাবে চলবে, পরন্তু আমার ভাবেই চলবে, আমি যেভাবে মনে আছে ওইভাবে চলবে, এটা একটা অহংকার কি আমি মনে আছি এইভাবে চলতে হবে। ভগবানের যে ইচ্ছা আছে না আমাকে এইভাবেই ভগবানকে কৃপা করতে হবে, তো নিত্যানন্দ কৃপা হবে গুরুদেব কৃপা হবে তো আমার সংসার বাসনা কি হবে তুচ্ছ। আর যখন সংসার বাসনা তুচ্ছ যাবে বিষয় আমি ছাড়ে দিব, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে আমি হেরব শ্রী? যখন আমি বিষয় বাসনা ছেড়ে দিব, নিজের অহংকার ছেড়ে দিব, তখন আমি বৃন্দাবনকে দর্শন করতে নিত্যানন্দ কৃপা পে আমি এইটা। তো দেখুন আপনি কোন স্থান বসবে কি দেখতে পারবো? বৃন্দাবন। আমি সব বসে আছি বৃন্দাবনকে দেখতে পারছি, হ্যাঁ, পরন্তু যেই জন নিত্যানন্দ কৃপা পেয়ে যাবো, যেই জন সংসার বাসনা দিকে মুক্ত হয়ে যাবো, হর স্থান দিকে উনি কি দেখতে পারবো? শ্রী বৃন্দাবন। কখন নিত্যানন্দ কৃপা হবে গুরুদেব কৃপা কখন হবে? রূপ রস রঘুনাথ পদে হইবে আকুতি, কবে আমি বুঝব সে যুগল। দেখুন আমি রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে বই পড়ব, ওনার চরিত্র পড়ব, তখন কি হবে আমি চরিত্র বুঝতে পারব। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, তবে আমি বুঝাবো সে যুগল। রূপ রঘুনাথ কে পদ পড়া সমঝা খুব কঠিন, সহজ রূপ রঘুনাথ পদে রহু মোর আশ প্রার্থনা করে নরতম। তো দেখুন আমি রূপ গোস্বামীকে বুঝতে পারবো, সনাতন বুঝতে পারবো, তখন আমি যুগল প্রীতি রাধাকৃষ্ণের লীলাকে বুঝতে, আমার সব মনে আছে রাধাকৃষ্ণের লীলা বুঝবো, কিন্তু যতদিন আমি
জীব গোস্বামী সনাতন গোস্বামীর কৃপা পাবো না রূপ গোস্বামীকে বুঝতে পারবো। তো রঘুনাথ দাস গোস্বামী বিষয়কে ছেড়েছেন, তিন দিন দিকে কি করছেন, একবার ছাঁচ খেয়েছেন, তারপরে মনে থাকছেন কি আমি কত অধম। আমি কি রঘুনাথ দাস গোস্বামী ফলো করতে পারবো, মরে যাব। রূপ গোস্বামীকে ফলো করতে পারবো, হ্যাঁ কেবল দু ঘন্টা ঘুম পড়ছে, বলছেন কি সাড়ে সাত প্রহর করে নাম সংকীর্তন, মতলব আট প্রহর আছে একদিন দিকে, সাড়ে সাত প্রহর মতলব সাড়ে বাইশ ঘন্টা, চারি দণ্ড করে শয়ন, যে শয়ন আছে সব আছে কত সম্মুখে করছেন, এক ঘন্টা দেড় ঘন্টা এক ঢাড় ঘন্টা দেখেই স্বয়ং সব। তো রূপ গোস্বামীকে বুঝার খুব সহজ নাই, কেবল শুষ্ক চনা খেয়ে থাকছে, কপিন পড়ে বৃন্দাবন দিকে থাকছে, কত কষ্ট। কতজন ইচ্ছা আছে রূপ গোস্বামী কৃপা পাবো, হাত তো সবজন তুলে দিয়েছে। আমার সব ভক্ত তো উৎসাহী, তাও সব হাত তুলছে রূপ গোস্বামী কৃপা পাবো, রঘুনাথ দাস গোস্বামী কৃপা। পরন্তু আমি দেখছেন যখন কিছু কৃপা আসছেন তো বলছেন আমি কৃপা নিব না, এখন সবাই যেন বলে দিয়েছে রূপ গোস্বামী কৃপা, ইয়া হ্যাঁ প্রভু পাবো, কি করবো আমি এখন। সচমুচ আপনার ইচ্ছা আছে রূপ গোস্বামী কৃপা পাবো তো বলুন, জরুর হরিব। এখন অনেকজন বলতে পারছেন না, এত সহজ নাই আমার গোস্বামীর কৃপা পাবার, কারণ কি রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, তবে কবে আমি বুঝব যুগল। আপনার চিন্তন করতে হবে কি আগর আপনার কৃষ্ণ প্রেম প্রাপ্ত করার ইচ্ছা আছে, গোলক বৃন্দাবন যাবার ইচ্ছা আছে, তো এত সহজ নাই, অনেক কি করতে হবে বলিদান দিতে। অনেকজন বলছেন প্রভু আমি ভগবত ধাম যাব, গোলক বৃন্দাবন যাব, পরন্তু আমাকে খুব তপস্যা করতে হবে, বুঝতে পারছেন। আর আমি শ্রদ্ধাভাবে ভক্তি করব না, সেইভাবে করবো না, তো আমি ওটা ভাবকে উদিত করতে পারবো। যেইজন ভগবান প্রেম উদিত করছেন উনি অনেক তপস্যা করছেন, কারণ কি আপনি ভালো দিকে ভক্তি করবে তো মানে কি আছে আমি শীঘ্র কি পেয়ে যাবো কৃষ্ণ প্রেম, পেয়ে যাবো। পরন্তু কৃষ্ণ প্রেম প্রাপ্ত করার আগে কি হবে, অনর্থ নিবৃত্তি হবে, কি হবে অনর্থ নিবৃত্তি, এত সহজ। যেই জন অনর্থ নিবৃত্তিকে পার করতে পারবো সেই জন ভগবানের প্রেম প্রাপ্ত। তো গোলক বৃন্দাবন তো সবাই বলছেন ইচ্ছা আছে, কতজন ইচ্ছা আছে গোলক বৃন্দাবন যাবো, বাকি লোক ডাউটফুল আছে। তো গোলক বৃন্দাবন যাবার কত সহজ, অনেকজন বলছেন সহজ, কত সহজ আছে না, একসময় রঘুনাথ দাস গোস্বামী
পুরী থেকে ছিল তখন রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে মহাপ্রু কোথায় পেয়ে পাঠিয়েছেন, কোথায় পাঠিয়েছেন? বৃন্দাবন। তো রূপ গোস্বামী সনাতন গোস্বামী ছিল, জীব গোস্বামী এসেছেন। আর জীব গোস্বামী কি করছেন? রূপ গোস্বামীকে সেবা করছেন, রূপ গোস্বামীকে কাপড় সব পরিষ্কার করবে, ওনার লেখার সব সেট আপ করবে, ওনাকে ইগ দিব, পেপার রেডি করবে, সব কালিক রেডি করবে। আর দিন রাত কার সেবা করছেন? রূপ গোস্বামীকে সেবা করছে। ওনার জীবনের একটা লক্ষ্য ছিল রূপ গোস্বামীকে কিভাবে সেবা। উনি নিজে পণ্ডিত ছিল, একটা ছিল না কি উনি পণ্ডিত ছিল, খুব বড় পণ্ডিত। তারপরে একদিন কি হয়ে গেছেন, বৃন্দাবন দিকে একটা পণ্ডিত এসেছে দিগ্বিজয়। উনি কি করছেন, সবাই দিকে পত্র, সবাই দিকে শাস্ত্রাত করবে, যে জনকে হারাই দিব তারপর ওনাকে সাইন করতে হবে আমি হেরে গেছি। তো দিল্লি কাশি অনেক অনেক স্থান গিয়েছেন, তা এক স্থান দিকে ওনাকে লোক বলছেন তুমি এত এত ঘুরছেন, ভারত দিকে সর্বশেষ পণ্ডিত আছে রূপ গোস্বামী সনাতন গোস্বামী, ওনার কাছে চলে যাবো, ওনাকে পরাস্ত করে দেবো সব, এত এত পরিশ্রম করা দরকার। তো উনি বৃন্দাবন এসে গেছে, মানে ছিল কার সঙ্গে শাস্ত্রাত করবো, আর শাস্তা ওনার সঙ্গে করা গিয়েছেন। রূপ গোস্বামী বলছেন আমি তো শাস্ত্রাত করি, আমি তো কোনো জ্ঞান নাই, আমি তো শুনেছি তুই সর্বশেষ পণ্ডিত। বলছেন না তুমি গলত শুনছো, আমার তো কোনো জ্ঞান, এটা মিথ্যা কথা। তো উনি কনফিউজ হয়ে গেছেন, সবজন বলছেন রূপ গোস্বামী সনাতন গোস্বামী এত বড় পণ্ডিত, আর রূপ গোস্বামী সনাতন গোস্বামী বলছেন উনি পণ্ডিত নাই, উনি বলছেন শাস্তাস করবো না। বলে ঠিক আছে যাই হোক তুমি সাইন করে দিন, এখন তুমি পণ্ডিত নাই তো সাইন করে দিন, পরাস্ত হয়ে গেছে। বলে হ্যাঁ হ্যাঁ দিন, ও সাইন করেছে আমি পণ্ডিত নাই। আর উনি নিয়ে খুশি খুশি চলে গেছে। রাস্তা দিয়ে কোন ছিল, জীব গোস্বামী। জীব গোস্বামী তুমি আমি তোমার গুরুদেবকে পরাস্ত করেছি দেখুন। জীব গোস্বামী দেখে খুব রাগ চলে গেছে, কিরে পাগল, এটা আমার গুরুদেবের বিনম্রতা, তোমার সঙ্গে উনি ওয়েস্ট টাইম করবো। তো উনি গুরুদেবের সেবা করছেন, আর সেবার রূপে উনি কি করছেন, শাস্তা করে ওনাকে পরাস্ত, কার সেবা করছেন? উনি নিজে দিকে শাস্তা করতে কি, হ্যাঁ কার দিকে শাস্তা করছেন? রূপ গোস্বামীর দেখেই করছেন সেবা। পরন্তু রূপ গোস্বামীর কাছে যখন গিয়েছেন, তো রূপ গোস্বামীর কাছে উনি যখন পরাস্ত হয়ে গেছেন দিগ্বিজয়, তার কাছাকাছি তাড়াতাড়ি গিয়েছেন, প্রণাম করছেন রূপ গোস্বামীকে, আমার খুব বড় গলতি হয়ে গেছে, তোমার শিষ্য এত বড় পণ্ডিত, তুমি তো জগতের গুরু, আমি গলতি হয়ে গেছে ক্ষমা করে দিন। তখন ফিরে এসেছেন উনি জীব গোস্বামী, তো রূপ গোস্বামী একদম রাগ করছে, তুমি কি করছো, তোমার বৃন্দাবন থাকা যোগ্যতা নাই, কি হয়ে গেছে গুরুদেব, তুমি সেই দিগ্বিজয়ীর সঙ্গে এত মানুষ জীবনের সময় বেস্ট করে দিয়েছ, তোমার অহংকার আছে, তোমার কি আছে এখন? কি জীব গোস্বামী মনে কোনো অহংকার ছিল? উনি গুরুদেবের রক্ষা, মানে একটা শিষ্যের লক্ষ্য, শিষ্যের ধর্ম কি গুরুদেবকে সম্মানকে রক্ষা। তো উনি গুরুদেবের সম্মান রক্ষা করে কি করছেন, কি করছেন, একটা শাস্তা করছেন। তো গুরুদেব কি বলছেন, তোমার অহংকার আছে। তো উনি কি বলছেন, গুরুদেব অনেক দিন হয়ে গেছেন তোমার সঙ্গে, আর আমি তোমার সঙ্গে থাকবো, তোমার দিকে সেবা করছেন, তুমি আমাকে রাগা করো, রাগারাগি করবে, হরে কৃষ্ণ বাই বাই, আমি নতুন গুরু একটা চুজ করে নিব এখন, বুঝতে পারছেন? তো উনি বলছেন না, গুরুদেব বলছেন ঠিকই বলছেন। তো উনি বৃন্দাবন বাইরে খুব তপস্যা করছে। তারপরে একদিন ব্রজবাসী সনাতন গোস্বামী তো ফিরছেন, ঘুরছেন, বলছেন একটা কোনো মহান বৈষ্ণব এদিকে আছে, অনেকদিন গিয়ে খেয়েছেন না পেয়েছেন না। তো উনি বুঝতে পারছেন জীব গোস্বামী আছে। রূপ গোস্বামী বলছে এ রূপ, তুই মহাপুকে শিক্ষা পালন করে, বলি কী পালন করছেন না, ওই মহাপুর তিনটা শিক্ষা আছে তুমি পালন, কী তিন শিক্ষা, নামে রুচি, জীবে দয়া আর
বৈষ্ণব সেবা, তুমি নাম রুচিত করছেন, বৈষ্ণব সেবা করছেন, তুমি জীব পৃথিবী দেয়া তো বুঝে গেছেন রূপগোস্বামী। তো রূপগোস্বামী ওনাকে নিয়ে এসেছেন, নিজে হাত দিকে ওনাকে সেবা করছেন, তারপর ওনাকে নিজে হাত দিকে দামোদর বিগ্রহ বানায় নিজে হাত দিকে রেডি করে, তখন খুব খুশ হয়ে গেছেন জীব গোস্বামীর ভাব দেখে কি আমি এটা পরীক্ষা নিয়েছেন, পরন্তু ইনি কী করছে আর এটা উনি রাগারাগি করছেন না, উনি একটা বলছেন না রূপ গোস্বামীকে আমি তোমার এত সেবা করছেন, তোমার দিকে সব কিছু করছেন, তুমি আমাকে রাগারাগি করবো, হরে কৃষ্ণ বাই বাই। তো জীব গোস্বামী রূপ গোস্বামীকে শিক্ষাকে ফলো করতে পারছে, তখন উনি কত কত বড় আচারে পরে পরে কি হয়ে গেছেন, উনি আমার সম্প্রদায়ের সর্বশ্রেষ্ঠ আচার হয়ে গেছেন, বুঝতে পারছেন? রূপ গোস্বামী ওনাকে রেডি করেছে কি, ওনার গলতি ছিল না, তারপরে গুরুদেব রেগে গেছেন, তারপরে উনি গুরুদেব দিকে একটা সাইড হয়ে গেছেন না, তারপরে গুরুদেবের সেবা। তো এই যে ভাব থাকবে সেই জন্য রাধাকৃষ্ণ লীলাকে বুঝতে এটা সহজ, সহজ কি না, এত সহজ না। এখানে বলছেন রূপ রঘুনাথ পদে হইবে তবে আমি বুঝব সে যুগল। তো নরোত্তম দাস ঠাকুর ভজন খুব সুন্দর সুন্দর ভজন আছে, তারপরে নরোত্তম দাস ঠাকুর চেতন মহাপ্রু আশীর্বাদ দিয়েছেন পুরী দিকে কি তোমার খুব সুন্দর তুমি ভজন লিখবে, আর সেই ভজন লেখার দ্বারা আমি কী করবো তোমারকে সম্পূর্ণ জগৎ দিকে কৃষ্ণ প্রেম ফেলাবো। তো উনি খুব সুন্দরভাবে এভাবে কী করছেন, খুব সুন্দর সুন্দর ভজন লিখছেন, একটা এ ভজন ছিল, তারপরে উনি একটা আর অনেক নরোত্তম দাস ঠাকুর এত সুন্দর সুন্দর ভজন আছে, এত সুন্দর সুন্দর ভজন কি বলবো, আমার নিজের জীবন দিকে তো খুব ওনার ভজন দিকে প্রেরণা পেয়েছে। ওনার প্রভুপাদকে নরোত্তম দাস ঠাকুর ভজন খুব প্রিয় ছিল, একটা ভজন প্রভুপাদ খুব প্রিয় ছিল, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ হরি হরি বিফল জন্ম, হরি হরি বিফল জনম গুণাইলো, হরি 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 Thank you.
Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare. নরোত্তম দাস ঠাকুর এই সুন্দর ভজন দিকে বলছেন, হরি হরি বিফলে জনম গুণায়নু, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। তো উনি বলছেন বিফল আমার জনম চলে যাব, আমি মনুষ্য জীবন প্রাপ্ত করে আগে রাধা কৃষ্ণ ভজব না, তো কি করছেন জানিয়া শুনিয়া বিষ খাই। এই জগৎ দিকে ভক্তি করা অত সহজ, আমি পেয়েছেন গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন রতি না জন্মিল কেনে, তো আমি তো সব পেয়ে গেছেন এটা হরিনাম সংকীর্তন, পরন্তু এটা একটা একটা কি আছে রত্ন সমান, কি আছে একটা রত্ন পাব তো কি করব, এটা কি রাস্তা দিকে এবার ছেড়ে দিব, রত্ন পাব তো কি করতে হবে, ভালো দিকে ওটাকে সুরক্ষিত ভাবে বুঝতে পারছেন। তো অনেক সময় আমাকে এটা রত্নকে খুব ভালো দিকে রাখতে, পেয়েছেন আমি রত্ন গোলকের প্রেম ধন, পরন্তু এটা শ্রদ্ধা সহকারে আমি রাখবো না তো কি হবে, এটা রত্ন আমি লাভ করতে পারবো। এভাবে নরোত্তম দাস ঠাকুর খুব সুন্দর সুন্দর ভজন লিখেছেন, তো এত যত এটা ভজনকে আমি শ্রবণ করবো তো আমার ভক্তি। তারপরে নরোত্তম দাস ঠাকুর মহাপ্রভু কৃপা পেয়ে পুরীর দিকে খড়দা গিয়েছেন, শ্রীখণ্ড গিয়েছেন, জানবা মাতামকে আশীর্বাদ নিয়েছেন, সব ভক্তকে আশীর্বাদ নিয়ে উনি ফিরে এসেছেন কোথায় খেতুড়ি। তো খেতুড়ি দিকে ওনার মনে ছিল একটা গর পূর্ণিমা আসছে, কে আসছে এটা খুব সুন্দর কি করবো আমি চেতন মহাপ্রভু উৎসব, মহাপুর স্বপ্ন দিকে এসেছেন বলছেন না একটা ভালো উৎসব করুন, পরন্তু উনি মনে ছিল সব বৈষ্ণবকে ডাকবো, তো যত বঙ্গাল দিকে বৈষ্ণব ছিল পুরো ভারতবর্ষে সব বৈষ্ণবকে ডাকে কি করবো উৎসব। মহাপু চলে গেছেন, প্রথমবার কি করবো একটা গর পূর্ণিমা উৎসব, প্রথমবার মহাপু যাওয়ার পরে মহাপুকে স্মরণ করা একটা প্রথম উৎসব হবে, তো কিভাবে হবে এটা ওনার খুব মনে ছিল আমি করবো, পরন্তু করতে পারছেন মানে। তো ওনার বন্ধু শ্রীনিবাস আচার্যকে ডাকছেন, অনেক পত্র লিখছেন বন্ধু কোনো উত্তর পায় না, তো কাছেই ছিল কিছু সময় শেষ ছিল, তো উনি মনে ছিল আগের একটা এখন মহাপু তো চলে গেছেন, তো আগে মহাপুর উৎসব করবো সব বৈষ্ণব আসবে, তো মহাপু চলার পরে কি হয়ে গেছেন একটা প্রবলেম হয়ে গেছে, মহাপু এখন চলে গেছেন 20 সাল হয়ে গেছেন, কিছু সাল হয়ে গেছেন, তো লোকের কি করছেন মহাপুকে শিক্ষাকে কি করছেন একটা টেঢ়া মেড়া করছেন বুঝতে পারছেন, মহাপু কিছু জিনিস দিয়েছেন পরন্তু উনি কি করছেন চেঞ্জ করছেন। তো লোকের মনে ছিল ভাই কিছু তো প্রবলেম, এখন মহাপুর শিক্ষা কিভাবে সুরক্ষিত রাখবো, মহাপুর নিজে আসবো, অন্যথা মহাপুর যে মেইন জন ছিল মহাপুর কাছে ছিল সব ভক্ত এসে আসবো একদম, তো উনি ফির করবো বাতাতে পারবো লোকে মহাপুর কি ইচ্ছা। তো মনে ছিল একটা খুব সুন্দরভাবে উৎসব করবো, এত সুন্দর উৎসব করছেন, এত সুন্দর উৎসব করছেন কি নিজে ওই দিকে কঞ্জন প্রকট হয়ে গেছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু প্রকট হয়ে গেছেন, এই উৎসব এত সুন্দর হয়েছে নিজে চৈতন্য মহাপ্রভু প্রকট হয়ে গেছেন, হ্যাঁ নিজেই নিত্যানন্দ এসে গেছেন, অদ্বৈত আচার্য কীর্তন চলে বিচে চলে গেছেন ভগবদাম ফিরে
সবার সাক্ষাৎ ওনারকে অচ্যুতানন্দ দেখছেন, এই এটা আমার বাবা আসে গেছেন, অদ্বৈতা জীবনকে কোলে আলিঙ্গন করছেন, নিতান বুকে বীরবদ বউ দেখে এই বাবা এসে গেছেন, শ্রীবাস পণ্ডিতকে লোক দেখছেন ওনার ভয় সিদ্ধি শ্রীপতি, আরে তুমি এসে গেছেন, এইভাবে এত সুন্দর, এটা খুব সুন্দর লীলা আছে। এখন তো সময় নাই, এখন 1 বাজে গেছে, তো কোনো পর সময় পরদিন ডিসকাস করবো। এটা খুব সুন্দর লীলা আছে কীভাবে নরোত্তম দাস ঠাকুর গৌর পূর্ণিমা উৎসব খেতুড়ি গ্রামে করছেন, তারপরে কীভাবে প্রচার করছেন, কীভাবে উনি জগত দিকে চলে গেছেন, খুব সুন্দর সুন্দর ওনার লীলা আছে, পরে কোনো সময় ডিসকাস হবে। এখন আমি সব কীর্তন করবো, হরিনাম সংকীর্তন, হরে কৃষ্ণ, সবিজন দাঁড়িয়ে পারতব, আর আমি সব ভগবানের দিকে খুব সুন্দর নৃত্য গীত করবো, হরে কৃষ্ণ।